মূলত যে বিষয়টির জন্য আমি সরাসরি যুক্ত হয়েছি সেটি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চিরচেনা একটি রূপ, অর্থাৎ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যুগ যুগ ধরে যে খেলাটি বিলুপ্তর পথে চলে এসেছে পাতা খেলা। এই পাতা খেলাটিকে ধরে রাখতে এই অঞ্চলের লোকেরা এখানে একটি জমজমাট পাতা খেলা যে একটু দেখানোর চেষ্টা করি, আমাদের স্ক্রিনের সাহায্যে একটু দেখানোর চেষ্টা করি। অনেক দূর দূরান্ত থেকে লোকজনেরা এই পাতা খেলা দেখতে আসছে, অর্থাৎ এখানে শত শত লোকের কিন্তু একটা জমাট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢোলের তালে তালে পাথারা কিন্তু ওই ফকির নামে একজন আছে, তারা কিন্তু এই পাতাদেরকে টানতেছে, ঢোলের তালে তালে পাতারা নাচতেছে এবং দর্শকদেরকে মজমা দিচ্ছে। এটি একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। এই খেলাটিকে ধরে রাখতে এই অঞ্চলের কিছু তরুণ যুবক মূলত এই খেলাটির আয়োজন করেছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানকার যারা আয়োজক আছে, অর্থাৎ এই খেলাটি যারা আয়োজন করেছে, একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা, অর্থাৎ এই খেলাটিকে ধরে রাখতে আপনারা পরবর্তীতে এই খেলাটি আবার আয়োজন করবেন কিনা? এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা, ঐতিহ্যবাহী বলে চলবে না, এটা 100 বছরের পুরনো খেলা। এই খেলাটাকে আমরা 100 বছর থেকে ধরে আসতেছি, কালেক্ট করবে এই খেলাটি পরবর্তী যেন এই খেলাটি থাকে, এই বিলীন যেন না হয়ে যায়, এই চেষ্টা আমরা করতেছি। শুধু ধন্যবাদ। আচ্ছা, যেমনটি
খেলেছি সবাই আমাদের